নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রবল বৃষ্টিতে বরাক উপত্যকা জুড়ে ধস, তিন জেলায় ১১ শিশু সহ মাটি চাপায় নিহত ২১। এক রাতের বর্ষণে জমাজলে টইটুম্বুর শিলচর, ভাসমান শহরে দিনভর নাকাল মানুষ। শিলচরে আরো ২৩ ব্যক্তি করোনা পজিটিভ, সুস্থ হয়ে ছাড়া পেলেন ১২ জন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের প্রবল বৃষ্টিতে বরাক উপত্যকার স্বাভাবিক জনজীবনে ছন্দপতন ঘটেছে। অবিরাম বর্ষণের ফলে উপত্যকার তিন জেলাতেই বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২১ ব্যক্তি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ২০ ব্যক্তি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সরকারের সূত্রে জানা গিয়েছে। মৃতদের মধ্যে কাছাড় জেলায় ৭ জন, হাইলাকান্দির ৮ জন এবং করিমগঞ্জ জেলার মোট ৬ ব্যক্তি রয়েছেন। মৃতদের মধ্যে ১১টি শিশু এবং ৩ জন মহিলা রয়েছেন। মর্মান্তিক এই ভূমিধসের ঘটনায় গোটা উপত্যকা জুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে। মঙ্গলবার সকাল ৫টা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে টিলা ধসে পড়ে কাছাড় জেলার জয়পুর অঞ্চলের সুভাষনগর গ্রামের কলাপুরের একটি ঘরের উপর। তখন ঘরে থাকা ঘরের অভিভাবক সহ ৬ শিশু সন্তান মাটির নিচে চাপা পড়ে যায়। গৃহকর্ত্রী তখন ঘরের বাইরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান, তবে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদের উদ্ধার করে পুলিশ। অতিবৃষ্টির জন্য করিমগঞ্জ জেলার কালীগঞ্জের করিমপুর এলাকায়ও মঙ্গলবার ধস নামে। সকাল ৭টা নাগাদ এই ভূমিধসের ফলে দুটি পরিবারের মোট ৬ জন মারা যান, এদের মধ্যে ৪টি শিশু সন্তানও রয়েছে। বেটিরে আমার বাচ্চারে গিয়া ভাই তারা অর্ধেক পরিমাণ মাটির নিচে গালা, তারা আমি টানিয়া বাচ্চা প্রথম ছোট বাচ্চাটা উঠাইছি, তার বাদে উঠাই আমার আমি খুব চিৎকার দিছি যে একটা মানুষের আমার সাহায্য করবার লাগিয়া, সাহায্য করার কোনো মানুষের ফাইয়ার না না হিসাবে আমার বাবা গেছেন ও সাইটে দিয়া উল্টা সাইটে গেছেন, গিয়ালে আমার ছেলেও গুতান তান কাছে দিছি, দিয়ে আমার মেয়ে বাচ্চাটা বার করছি, মেয়ে বাচ্চা বার করে আমার বাবার কাছে দিছি, দিয়ে আমার আমার ঘর করার পরিবার দিয়ে আমি আতর মধ্যে ওলা ফাটাইপুরের মধ্যে লইয়া উঠাইয়া বাইরে দিয়ে আইছি। ও সময় গিয়া বাইরে তাই গিয়া মানুষে গিয়া ওগু আমার আত্মা গিয়া আনছে। আপনার ফ্যামিলিটা কইবো যে আপনার বোনটারে কোনো বলে রক্ষা করা গেছে, বোনটারে আর কোনো খোঁজ খবর হওয়া গেছে না। এদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর কেন্দ্রের অন্তর্গত মোহনপুর এবং চণ্ডীপুর এলাকায় মঙ্গলবার ভূমিধসের ঘটনা ঘটে। মোট ৪টি বাড়িতে টিলার মাটি ধসে মোট ৮ ব্যক্তির প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন কমপক্ষে ৫ ব্যক্তি। ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মাটির তলা থেকে নিহতদের উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয় হাইলাকান্দি সিভিল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যে সহযোগিতা করেন আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিহতদের মাথাপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। ইমান মর্মাহিত ঘটনা, মোর সমষ্টিত এইটো মনপুর আরে বটর বাজার হয়,
এইটো জায়গাত তিনিটা ফ্যামিলির অলরেডি সাতজন মানুষ মরিলে আর নয়জন হসপিটাল আছে আসু এতিয়া এতিয়া হসপিটালত নয়জন আছে সাতজন মরিছে আমি আমার চিফ মিনিষ্টার মহোদয় তাতে অনুরোধ করেছো মোর সমষ্টির এই দুখিয়া মানুষের ব্যবস্থা লওয়ার কারণে এতিয়া আমি হাইলাকান্দিত পোস্টমর্টম করার কারণে যাম আর গোটা আরো জায়গা আছে আমার মোহনপুর চন্ডীপুর চন্ডীপুর বাগানের তাতে আছে এটা জায়গা বারোটা ঘর স্লিপ হয়েছে স্লিপর ভিতরে সোমাইছে এইটু জায়গাতে আমি যাম দশ পড়েছে দশ পড়েছে এতিয়া বহুত সংকটজনক অবস্থা তাই মই চিকিৎসার ওসর কারণে আমি ক্ষতিপূরণ বিচারিছো কমসে কম যা মানুষ এই স্লিপর ভিতরে সোমাই মরিছে দশ লাখ টাকা হেল্প করব লাগে এইটু ফ্যামিলি মর্মান্তিক ভূমিধসের ঘটনায় গোটা বরাক উপত্যকা জুড়ে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা পরিস্থিতির খোঁজ নিয়েছেন দিনভর। কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লী সকালে ঘটনার খবর নেন। তার তৎপরতায় কাছাড়ের নিহত পরিবারের কাছে সরকারের তরফে আর্থিক সাহায্য এদিনে তুলে দেওয়া হয়। এদিনের ভূমিধসে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান। वो मतलब उसमें तत्परता दिखाई जा रही है। ऑनरेबल सीएम एंड आर ऑनरेबल मिनिस्टर खुद पर्सनली मतलब इसमें सुपरवाइज कर रहे हैं कि इसमें किसी तरह की ढिलाई ना बरती जाए एंड द पीपल हु शुड बी गेटिंग द बेनिफिट्स वी कैन नॉट रिप्लेस द लाइव्स ऑफ द लॉस्ट वन बट एटलीस्ट कुछ सपोर्ट उनको दें ताकि इस विपद के समय में उनको कुछ सहायता मिले। तो the entire government machinery at the top level is taking it with utmost seriousness aur wo log isme hamare pe humko matlab nirdesh diye hain ki jitna jaldi sambhav ho utna jaldi প্রবল বৃষ্টিতে জমাজলের জন্য ভাসছে শিলচর শহর। মঙ্গলবার শহরবাসীর ঘুম ভাঙার পর বাইরে বেরিয়ে দেখতে পান ভাসমান শহরকে। চারদিক জমাজলে থই থই করছে, দোকানপাট বাড়িঘর জমাজলে প্লাবিত হয়ে যায়, রাস্তাঘাটও ছিল জলে টইটম্বুর। শহরের সোনাই রোড, মালুগ্রাম, রাঙ্গিরখাড়ি, নিউ শিলচরের লিংক রোড, ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে অম্বিকাপুরটি, বিবেকানন্দ রোড, চার্চ রোড সর্বত্রই জমাজলে ডুবে থাকতে দেখা যায়। এর ফলে দিনভর মানুষের দুর্ভোগ ছিল চরমে। বেহাল নিকাশি ব্যবস্থা এবং মাস্টার ড্রেনেজ প্রকল্প না থাকায় প্রতি বছরই জমাজলে ভুগতে হয় শিলচরবাসীকে। কিন্তু এবার বর্ষা আসার আগে সামান্য বৃষ্টিতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে পরিকাঠামোর ভঙ্গুরতা ফের সরকারের চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে। রাগে উষ্মায় ফুঁসছেন ভুক্তভোগী মানুষ। কতদিন থেকে পাম্পটা ঠিক করলে পরে ইয়েটা জল হয় না এরকম ভাবে। এটা কি গলি, গলির নাম কি? মোহনের গলি, সুরেন্দ্র লাইন, অম্বিকাপট্টি, অম্বিকাপট্টি। সমস্যা তা দীর্ঘদিনের সমস্যা, এটা আজকে নতুন সমস্যা নয়, এটা অনেক আগের সমস্যা, অনেক দিন ধরে সমস্যা। কিন্তু আমাদের এখান থেকে যা আওয়াজ তুলছিল আমরা দেখেছি যে অনেক আগে অনেক আন্দোলন হয়েছে সোনাই রোডের মধ্যে, কিন্তু সোনাই রোডের আন্দোলনের ফলপ্রসূ কিছু হয়নি। আমাদের জনপ্রতিনিধিরা প্রতি বছর এখান থেকে প্রতিটা ইলেকশন এখান থেকে জয়ী হয়ে যান, কিন্তু জনপ্রতিনিধিরা আমাদের এই সোনাই রোডের জন্য কী করেছেন তা আজ পর্যন্ত আমরা বুঝতে পারি না। আমাদের জলের যে সমস্যা তা থেকে আমরা একটুকু সুরাহা পাইনি, এবং যে সোনাই রোডের যে জলের জলের যে অবস্থান, জলের অবস্থানে আমাদের সোনাই রোডের যে আশেপাশে যে দোকানগুলি ছিল সেই দোকানের মধ্যে জলে জলময় হয়েছে। এবং কোনো কোনো দোকান এমনও রয়েছে যে রেশন কার্ডের দোকান, রেশন দোকানগুলির মধ্যে সরকার প্রদত্ত চাল ডালের যে অ্যালটমেন্ট ছিল তা চাল ডালগুলো, রেশনের যে চাল ডাল ছিল তা জলে জলম হয়ে গেছে, তা নষ্ট হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়েছে যা গরিব মানুষের জন্য ছিল। এবং করোনার প্রকোপে অনেক মানুষই আজকে অবস্থা খারাপ, তারপরে যে বন্যা হয়েছে তাই বন্যার বন্যা ঠিক বন্যা নয় তা
তা হয়তো বেশি থেকে বেশি হলে একদিন বা দুদিনের টানা বৃষ্টি। এই বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তা আগামী বর্ষা তো পুরো রয়েই গেছে, কিন্তু এই সমস্যা থেকে সোনাইরোডবাসী কখন আবার মুক্তি পাবে? এবং যদি সোনাইরোডের যে সমস্যা, সোনাইরোডের সমস্যা কোনো হাল হয়নি, আমরা যদি আগামী দিনে যদি সোনাইরোডের যদি এই হাল হয়ে থাকে, আগামী বিগত দিনে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের আবার একটি রূপ নেবে বলে আমি আশাবাদী। কারণ আমাদের সমস্যা তা আজকের সমস্যা নয়, আমরা এই সমস্যা থেকে আমরা সুরাহার জন্য আমরা আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের আমাদের সরকারের, আমাদের শিলচরের বিধায়ক, আমাদের সবাইকে আমি আহ্বান করছি, ওনারা যেন সেই বৃষ্টির জমা জলের জন্য একটা সুরাহা করে দেন। অবশ্য জমা জলে মানুষের দুর্ভোগের কথা এদিন স্বীকার করেছেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যবান। রেসপন্সিবিলিটি আর ফেলিয়ার দোনো ডিফারেন্ট কনসেপ্টস হয়ে যেতে হ্যায়। রেসপন্সিবিলিটি আগর দেখেঙ্গে তো কহিন না কহিন ইমপ্লিমেন্টিং এজেন্সিজ কি আতি হ্যায়, আর ফেলিয়ার আগর বোলেঙ্গে তো দিস ইজ আ কালেক্টিভ ফেলিয়ার, কালেক্টিভ ফেলিয়ার অফ দি এন্টায়ার সিস্টেম, সোসাইটি, নট ওনলি সিস্টেম, সোসাইটি। रिस्पॉन्सिबिलिटी आप फिक्स कर सकते हैं, बट फेलियर तो क्योंकि ये एक क्रॉनिक बीमारी है ना, आप इसको आप मतलब देखिए, जो मतलब ओबेसिटी, मोटापा की वजह से हार्ट अटैक वाली बीमारियां जैसे होती है, आप खाते रहते हैं खाते रहते हैं खाते रहते हैं, वन फाइन डे आपको स्ट्रोक आता है, फर्स्ट हार्ट अटैक पे आपको लगता है स्ट्रोक आ गया, चलो थोड़ा दिन दौड़ते हैं, दो दिन आप लोग दौड़ते हैं, तीसरे दिन से आपको लगता है अब तो शायद चल गया, चलो फिर खाते रहते हैं खाते रहते हैं। तो दिस हैज बिकम अ क्रॉनिक प्रॉब्लम। जब फ्लड आता है सिमिलरली हम देखते रहे किसका गर्दन पकड़े, किसको रिस्पॉन्सिबल कराए, किसका फेलियर बताएं। वाटर विल रिसीव डाउन, सो विल सो आर एंगर लेवल विल ऑल्सो कम डाउन, आर रिस्पॉन्सिबिलिटी, आर सिंसेरिटी एंड सीरियसनेस टूवर्ड्स रिस्पेक्टिंग द फोर्सेज ऑफ नेचर वो भी कम हो जाता है। এদিকে শিলচর হাসপাতাল রোডের দীঘিরপার এলাকায় বৃষ্টির জমা জলের স্রোতে 30 মিটার দেওয়াল ধসে দীঘিতে পড়ে যায়। বিস্তর ক্ষতি এড়াতে সঙ্গে সঙ্গে এলাকার যুবকরা প্রোটেকশনের কাজে নেমে পড়েন। পরে পরিস্থিতির খোঁজ নিতে একে একে ঘটনাস্থলে ছুটে যান সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দিলীপ কুমার পাল, জেলা শাসক কীর্তি জল্লি, তারা গোটা এলাকা ঘুরে দেখেন। শিলচরে নতুন করে আরো 23 ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে 12 জন সরলা বিড়লা স্কুল এবং সেন্ট কেপটানীয় স্কুলের কোয়ারেন্টিনে ছিলেন। মঙ্গলবার বিকেলে রুটিন সাংবাদিক সম্মেলনে কাছাড়ের কোভিড-19 পরিস্থিতির সর্বশেষ অবস্থার কথা জানান স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি আরো জানান করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও প্রতিদিন বাড়ছে। মঙ্গলবার মোট 12 ব্যক্তি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল রাত্রে 23 জন কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া যায়, এর মধ্যে 12 জন কাছাড় জেলার। তারা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন, দুটা কোয়ারেন্টাইন সেন্টার মেইনলি সরলাবিলা স্কুল এবং সেন্ট ক্যাপিটানোতে। তো তাদেরকে 108 এর মাধ্যমে আমরা সেজা মেডিকেল কলেজে স্থানান্তর করি, সেটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে অনেক পেশেন্টকে সুস্থ হয়ে বাড়িও যাচ্ছেন। আজকে আজকের দিনে কাছাড় জেলার 12 জন প্লাস অন্যান্য জেলার আরো 5-6 জন সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পথে আছেন। তাদেরকে কয়েকদিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হবে, রেখে তাদের যদি সাইন সিমটম না বেরোয় তাহলে তাদেরকে বাড়ি যেতে দেওয়া হবে। তো দুটাই আছে যে পজিটিভ কেস যেভাবে বাড়ছে সেভাবে সুস্থ হওয়ার সংখ্যাটাও বাড়ছে, আর এখন যেগুলো কেস দেখা যাচ্ছে বেশিরভাগ কেসেরই কোনো সিমটম নেই, বেশিরভাগ কেসের সিমটম নেই এবং প্রত্যেকেরই ট্রাভেল হিস্ট্রি আছে, বিভিন্ন রাজ্য থেকে যেখানে কোভিড এর খুব প্রকোপ সেখান থেকে এসছেন, তো সেখান থেকে আসার জন্য তাদের পজিটিভ পাওয়া যাচ্ছে। লকডাউনের আগে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছিল, আর 2.5 মাসের লকডাউনে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। এ ব্যাপারে সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডিরেক্টর শরীফুজ্জামান লস্কর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে শরীফুজ্জামান বলেন, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুনরুদ্ধারের জন্য সরকার দেশজুড়ে 3 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, কিন্তু বিভিন্ন ব্যাংক যে নীতি গ্রহণ করেছে
তাতে যাদের টাকার প্রয়োজন তারা বর্তমান সময়ে ঋণ পাবেন না। এমনকি যারা নতুন করে ঋণ নেওয়ার জন্য সরকারের বিচারে উপযোগী তারাও বাজারের অনিশ্চয়তার জন্য ঋণ গ্রহণে অনীহা দেখাচ্ছেন। শরীফুজ্জামান সরকারের কাছে আর্থিক প্যাকেজ স্পষ্ট করা এবং প্রকৃত অর্থে মানুষের সাহায্যে এগিয়ে আসার দাবি জানান। শিল্পের জন্য কেন্দ্রীয় সরকার 3 লক্ষ কোটি টাকা ঘোষণা করেছেন এবং বলেছেন তার জন্য কোনো গ্যারান্টার লাগবে না, কিন্তু এবারে আমরা যদি দেখি, বাস্তবে যদি সেটা দেখি, সেখানে কতটুকু মানুষ সেখানে বেনিফিট হচ্ছে। এখানে যারা রিভাইভাল প্যাকেজ যেটা দেওয়া হয়েছে, সেই রিভাইভাল প্যাকেজের মধ্যে আবার ক্যাটাগরি দেওয়া হয়েছে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট SMA 0 বা 1 তাদেরকে দেওয়া হচ্ছে। এবারে হচ্ছে গিয়ে SMAটা কী, SMAটা হচ্ছে গিয়ে স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, মানে 29/2/2020 ইংরেজিতে যাদের 0 ছিল স্পেশাল মেনশন অ্যাকাউন্ট 0 ছিল, বা যারা 1 অবধি ছিল, বা যারা 60 দিনের বেশি হয়ে গেছে তারা SMA 2 পড়ে যায়, তাদেরকে কিন্তু রিভাইভাল প্যাকেজের মধ্যে আনা হবে না। এটা হচ্ছে আমি যেটা তুলে ধরতে চাইছি, এখানে যে ক্যাটাগরিটা করা হয়েছে, ক্যাটাগরিটা 0 এবং 1, সেই ক্যাটাগরির মধ্যে যাতে একটু রিল্যাক্সেশন করা হয়। রিল্যাক্সেশন যদি না হয়, আজকে যারা মেইন ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, মানে ব্যবসায়ী, তো অনেক ব্যবসায়ী যারা আছেন তাদের নিজস্ব যেটা গুডুল, সেই গুডুলটুকু বজায় রাখার জন্য ওনারা ব্যাংকের যাতে সিভিল রিপোর্টটা ভালো থাকে, সেই সিভিল রিপোর্টের জন্য ওনারা সেই ইনস্টলমেন্টটা নিজের পকেট থেকে দিয়ে যান। কিন্তু যারা এফেক্টেড হয়েছেন, যাদের স্ট্রেচ অ্যাকাউন্ট হয়ে গেছে বা অ্যাকাউন্টটা ইয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যাতে সেটা বিবেচনা করা হয়, এবং রিভাইভাররা যদি সেটাকে সঠিকভাবে কাজ না, মানে কাজে না লাগাতে পারান, এবং সেটা যদি ব্যবসা খাতে খরচ যদি না হয়, মার্কেটের এই অনিশ্চয়তার মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যারা রয়েছেন তারা সেই ঋণের ব্যাপারে অত্যন্ত দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন। আজকে আমি যেমন প্রথম বছর একটা বছরের জন্য ঠিক আছে একটা রেহাই, কিন্তু মার্কেটের যা অবস্থা, এই মার্কেটের অবস্থার মধ্যে আগামী কতদিনে মার্কেটে সেই নিশ্চয়তা আসবে সেটা এখনও পর্যন্ত আমরা বলতে পারছি না। প্রথমত তো বিপর্যস্ত শ্রমিক যারা, তাদের জন্য কোনো উল্লেখনীয় কোনো ঘোষণা নেই, কারণ আমাদের মধ্যে একটা যে নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, সেই নিম্ন মধ্যবিত্ত পরিবার আজ কিন্তু রাস্তার মধ্যে পড়েছে। তো আমি SBI জেনারেল ম্যানেজারকে ওনাকে রিকোয়েস্ট করেছি তাদের জন্য কোনো প্যাকেজ, তাদের জন্য উনি বলেছেন ওনার এক্সিস্টিং যে প্যাকেজ আছে, যেমন আজকে যে ব্যান্ড পার্টি বলুন, ব্যান্ড পার্টির মধ্যে কয়েকদিন আগে শিলচর DC অফিসের সামনে ওনারা গিয়ে প্রদর্শন করেছেন, ডেপুটি কমিশনার মহাশয়ের সঙ্গে দেখা করেছেন। লকডাউনের শুরু থেকে 31 আগস্ট অবধি ঋণের কিস্তি লাগবে না বলে রিজার্ভ ব্যাংকের ঘোষণার পরও বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ ঋণ গ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধে চাপ দিয়ে আসছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সরব হলেন নগদীগ্রাম জিপির 4র্থ খণ্ডের বিভিন্ন SHG-র শতাধিক মহিলা। এদিন তারা এক সাংবাদিক সম্মেলন করে বলেন, লকডাউনের ফলে তারা আর্থিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন, এই অবস্থায় কিস্তি পরিশোধে অক্ষম তারা, তারা ঋণের কিস্তি মকুব চান। বর্তমানে লকডাউনের ভিতরে আমরা কোনো জাত বন্ধন আর কিস্তি দিতাম পারতাম না, স্যার তারা ইয়া কোনো খুব অসুবিধা দিক দাঁড়ে দিতে পাইয়া বন্ধন দেওয়ার লাগে। এখন আমরা স্বামী বাচ্চা স্বামী দ্বারা যাওয়ার ক্ষমতা নাই, তো কিলার কিস্তি দিতাম। এখন মুখ্যমন্ত্রী MLA-র তরফ থেকে আমরা একটা সাহায্য চাই, যাতে আমরা লোনটা মাফ হয়। আসসালামু আলাইকুম, আমি সঙ্গীত রূপটাকে বলছি। আমাদের লোন বন্ধন ব্যাংক থেকে আমরা লোন নিচ্ছি। এখন সরকার থেকে আমরা শুনেছি যে লকডাউনের ভিতর বন্ধনের লোন মুকুব দিচ্ছে কিস্তি। এখন আমরা ম্যানেজার স্যার তারা ইয়া বন্ধন ব্যাংক থাকিয়া অনেকবার দিকদারি নিচ্ছে যে আমরা কিস্তি বাবদ দিতাম, কিন্তু আমরা লকডাউনের ভিতরে কোনো মতেও কিস্তি দিতে পারবো না, কারণ আমাদের স্বামী অনেক বিপদের মধ্যে আছে। আমরা যে সুদে ঋণ দাঁড় করিয়া আমরা হানি খাইছি, এখন আমরা ঋণ মুক্ত হইতাম না কিস্তি দিতাম। আবেদন বলছি যে MLA সাহেবরে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি যে আমরা কিস্তি কোনো মতেও দিতে পারবো না, আমরা লকডাউনের ভিতর কিস্তি মুকুব চাই। এখন আমরা ঋণ দাঁড় করিয়া খাইছি, এখন আমরা ঋণ মারবো না, বাচ্চা কাচ্চা অসুখ আছে, আমরা অসুখ থেকে মুক্তি পাবো না, আমরা কিস্তি চালাবো, আমরা কোনো মতেও কিস্তি দিতে পারবো না।
এদিকে ঋণের কিস্তি মুকুবের আওয়াজ উঠল শিলচর ঘনিয়ালা এলাকায়। মঙ্গলবার এলাকার মহিলা সমিতি গ্রুপ ঘনিয়ালার 50 জনেরও অধিক সদস্য সংবাদ মাধ্যমকে জানান, বন্ধন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে অক্ষম তারা। লকডাউনের ফলে তারা ভয়াল আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। এদিন মহিলারা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ এবং সরকারের কাছে ঋণের কিস্তি মুকুবের আর্জি জানান। আমি বন্ধন থেকে বন্ধনের যে কিস্তি আছে যে স্যার আবার দিবার লাগে, চক্রসুদ কইছেন যে কিস্তিটা দেওয়া দিলে না চক্রসুদ লাগে, চক্রসুদ বা এখন করে যে কিস্তি আছে আমরা কিরকম দিতাম, এখন আমরা খাওয়ারও সমর্থ নাই, কিস্তি কিরকম দিতাম, যে আমরা স্বামীরা গিয়া রুজু করতো এরপরে গিয়া আনতো, কিস্তি দেওয়ার আমরা সামর্থ্য নাই, কিস্তি কই থেকে দিতাম। তারপরে এলাকা মা তো এলাকা আমরা কিস্তি আজকে 5 তারিখের ভিতরে মোটামুটি কিস্তি দেওয়ার কথা কইছেন, কিস্তি দেওয়ার কিস্তি আমরা যে আমরা এখন যে সিচুয়েশন পড়ছে যে আমরা রুজু করতানি নি না কিস্তি দিতাম, তার আমি রাজ্য সরকারের কাছে রিকোয়েস্ট করিয়া অনুরোধ করিয়া যে আমরা যে কিস্তিটা চক্রসুদ লাগাইছেন ওটা তা মাফ করবা, আর 3 মাসের লাগে আমরারে মানে মাফ করে দিবা, 3 মাস পরে পুরা মতো লকডাউন করার পরে লকডাউন খোলার পরে এরপরে আমরা কিস্তিটা দিই, আর এখন নগদ অবস্থায় আমরা কিছু কিস্তিও নাই আর চক্রসুদ আমরা লাগিয়ে মাফ। চণ্ডীঘাট ও নগরবাগানে মাস্ক বন্টন করল বিশ্ব হিন্দু পরিষদ। মঙ্গলবার বিজেপি নেতা শ্যামাপদ রায়ের আর্থিক সহযোগিতায় উভয় বাগানের শ্রমিকদের হাতে মাস্কগুলো তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল, প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য, প্রাক্তন পুর কমিশনার তথা মণ্ডল সভাপতি শ্যামাপদ রায়, জেলা সম্পাদক মিঠুন নাথ, পার্থসারথী রায়, প্রদীপ দাস সহ বজরং দলের 10 সদস্য। विषय आप ध्यान में रखना चाहिए सबको, एक विषय है कि मास्क पहनना जरूरी है सबका, चाहे और 6 महीना तक ये मास्क अपना साथी बन जाए। दूसरा एक विषय अपना फिजिकल डिस्टेंस, काम तो करना पड़ेगा क्योंकि हर काम धंधा बंद करके ज़्यादा दिन नहीं रह सकते कोई भी, और कोई भी संस्था ज़्यादा दिन तक और सामान डिस्ट्रीब्यूट नहीं कर सकता, इसलिए अपना सुरक्षा अपना के पास, इसलिए फिजिकल डिस्टेंस सबको रखना पड़ेगा, नहीं तो कोरोना के चपेट में हम कभी भी आ सकते हैं। हम चाहता है हमारे भारतवर्ष में एक भी व्यक्ति इस कोरोना में कोरोना का चपेट में ना आए। और चाय बगान में मिस्टर रॉय उदारबन से और उनके साथी यहाँ पर विश्व हिंदू परिषद की ओर से ये लोग आए हैं, पहले भी आए थे 15-20 दिन पहले जब लॉकडाउन के समय इन्होंने यहाँ पर कुछ एसेंशियल आइटम्स हमारे वर्कर्स को डिस्ट्रीब्यूट किए, अब ये लोग फिर आए हैं और बगान के प्रति इनकी संवेदनाशील और इनका उनके प्रति जो एक फीलिंग है टू हेल्प आउट, हम उनके बहुत धन्यवादी और आभारी हैं कि ये बार बार आते हैं, टाइम निकालते हैं अपना और यहाँ पर हमारे बगान में आके हमारे वर्कर्स की और हमारे जो इनहैबिटेंट्स हैं उनकी मदद करते हैं। और अन्य ओकेजन्स पर भी हमने पर्सनली मिस्टर रॉय से हम संपर्क में रहते हैं और हमारे को कोई भी ज़रूरत हो बगान में इनके प्रति हम जरूर सपोर्ट इनसे मांगते हैं और हमको हमेशा इन्होंने कभी निराश नहीं किया। तो विश्व हिंदू परिषद RSS और मिस्टर रॉय उनके साथी की तरफ हम लोग बहुत आभारी हैं। এদিকে কুম্ভাজিপির মাটিছড়ার ঘুমটিবাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এবং শ্যামাপদ রায়ের আর্থিক সহযোগিতায় এক ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বহু অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মৃদুল সেন, শ্যামাপদ রায়, প্রদীপ দাস, ঘুমটিবাড়ি বুথ সভাপতি সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। প্রবল বৃষ্টিতে বরাক উপত্যকা জুড়ে ধস, 3 জেলায় 11 শিশু সহ মাটি চাপায় নিহত 21। এক রাতের বর্ষণে জমাজলে টইটুম্বুর শিলচর, ভাসমান শহরে দিনভর নাকাল মানুষ। শিলচরে আরও 23 ব্যক্তি করোনা পজিটিভ, সুস্থ হয়ে ছাড়া পেলেন 12 জন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।